हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। टेक गाइड बीडी चैनल पक्ष के जानाच्छि आंतरिक शुभेच्छा। आज हम अपने माझे यूट्यूब स्टूडियो एर एक अत्यंत इंटरेस्टिंग पार्ट जेटा आमरा जरा यूट्यूबार आछि एटा आमादेर काछे खुबी गुरुत्वपूर्ण एक विषय ए निये आलोचना करब। मूलत आमरा जरा यूट्यूबार आछि आमादेर यूट्यूब चैनलेर लाइफ टाइम बा कत घंटा यूज करा हुए छे, कत जन भिउस ए पर्यंत आमादेर भिडियोगुलो देखेछे, एगुलो देखार क्षेत्रे आमादेरके এই ক্রোম ব্রাউজারগুলো ইউজ করা লাগে। সেখানে আবার ডেস্কটপ মোড সিলেক্ট করে ফাংশনে যেয়ে দেখা লাগে যে কতজন সাবস্ক্রাইবার এবং কতজন মোট কত ঘন্টা ভিউ হয়েছে। তো এগুলো যাতে আমাদেরকে খুবই সহজে আমরা ইউটিউব স্টুডিও এই অ্যাপের সাহায্যে যেন দেখতে পারি মাত্র এক মিনিটের মধ্যেই, তা আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। প্রথমে আমি আমার মোবাইলের যে ইউটিউব স্টুডিও সেটা ওপেন করব। সেই ক্ষেত্রে আমি প্লে স্টোর থেকে ওপেন করি। প্লে স্টোরে গিয়ে লিখব ওয়াইটি স্টুডিও। দেন সার্চ অপশনে ক্লিক করব। দেন যেহেতু আমার ইনস্টল করা, তো যাদের ইনস্টল করা আছে তাদেরই দরকার যারা আমরা ইউটিউবার আছি। দেন ওপেন করব। ওপেন করার পরে দেন এই যে অ্যানালিটিক্যালের যে মোর অপশনটা আছে সেখানে ক্লিক করব, ভিউ মোরে। দেন এই যে ভিউ 3.কে এই যে 3 ডট দেওয়া আছে এখানে, এটাকে আস্তে আস্তে ডান দিকে ট্রান্সফার করব। দেন সরিয়ে দেখবো যে এই যে ওয়াচ টাইম আওয়ার, তো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে উপরের দিকে বাম কোণে লাস্ট 28 ডেজ এই অপশনটা ক্লিক করব। ক্লিক করার পরে উপর থেকে 5 নাম্বার লাইফ টাইম ক্লিক করার পরে এই যে দেখানো হলো আমার ইউটিউব চ্যানেলের মোট ওয়াচ টাইম 2963 ঘন্টা, এটা হলো মোট ওয়াচ টাইম। সেক্ষেত্রে আপনি ব্যাক করে জানতে পারেন যে আপনার মোট ইউটিউব চ্যানেলের ভিউ সংখ্যা কত। এই যে ভিউস অপশনে ক্লিক করুন। ক্লিক করার পরে এই লাস্ট 24 ডেজের পঞ্চম যে লাইফ টাইমে ক্লিক করলে দেখা যাবে এই যে 73,938 জন ভিউস মোট আমার এই চ্যানেলে আছে। তো ভিউয়ার্স, এই জাস্ট ওয়াইটি স্টুডিও এই অ্যাপসের সাহায্যে আপনি আরও মোট সাবস্ক্রাইবার কতজন, আপনার টোটাল লাস্ট 28 ডেজ বা লাইফ টাইমে কতজন সাবস্ক্রাইবার বিস্তারিত আপনারা খুব সহজেই জানতে পারবেন। আশা করছি ভিউয়ার্স আমার এই ভিডিওটি আপনাদের উপকারে লাগবে যারা ইউটিউবার আছেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটিকে লাইক করে দিন। ধন্যবাদ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।